হ্যালো বিয়ার্স আজকে আমরা আলোচনা করব সাইজ লেভেল কাকে বলে আমরা গত পর্বে আলোচনা করছিলাম কেয়ার লেভেল কাকে বলে আমরা আজকে আলোচনা করব সাইজ লেভেল কাকে বলে অর্থাৎ একটি গার্মেন্টস কমপ্লিট করার জন্য বিভিন্ন সাইজে কমপ্লিট করতে হয় কারণ আমাদের বিশ্বে বিভিন্ন ধরনের ক্যাটাগরির মানুষ রয়েছে সো সেই মানুষের সাধ্যমতো অনুযায়ী যে সাইজগুলো দেওয়া হয় বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে থাকে সেই সাইজ সেই সাইজ অনুযায়ী যে পড়াশোনা কমপ্লিট করা হয় সেই টাইকেই বলা হয় সাইজ লেভেল অর্থাৎ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রেই সাইজ দেওয়া থাকে সো আপনি যদি সাইজ লেভেল করতে চান বা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন আছে সাইজ লেভেলে সো সাইজ লেভেলের সাংকেতিক চিহ্ন হলো এস অর্থাৎ স্মল সাইজ তারপর এম সাইজ মিডিয়াম সাইজ তারপর আপনার এল সাইজ লার্জ সাইজ এক্সেল সাইজ এক্সট্রা লার্জ সাইজ ডাবল এক্সেল সাইজ এই কয়েকটি সাংকেতিক চিহ্নকেই বলা হয় সাইজ সাংকেতিক স্যাম্পল সো আপনার সাইজ লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা বায়ারে তাদের চাহিদা যে চাহিদা অনুযায়ী যে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া দেওয়া থাকে এবং সেই সাইজ অনুযায়ী রেশিও দেওয়া থাকে প্যাটার্ন দেওয়া থাকে তারপর মেজারমেন্ট দেওয়া থাকে অ্যাক্সেসরিজ দেওয়া থাকে এবং প্রত্যেকটা প্রোডাকশনেরই সেই সাইজ লেভেল লাগিয়ে এরপর আপনি পড়াশোনা যেতে হবে অর্থাৎ সাইজ লেভেল গিয়ে প্রত্যেকটা সাইজের অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই পিপি অ্যাপ্রুভ নিতে হবে বাই রিকোয়ারমেন্ট অনুযায়ী সো সাইজ লেভেলটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সাইজ যদি আপনি মিস্টেক করেন তাহলে মারাত্মক ভুল আপনার বাইরে কিন্তু মাল নেবে না কারণ এক্সেলের সাইজ যদি এক্সেলের সাইজ লেভেল যদি আপনার এস লেভেলে এস লেভেল লাগিয়ে দেন তাহলে কিন্তু খুবই সাইজ লেভেল মিস্টেকটা খুবই ক্ষতিকর ফ্যাক্টরির জন্য বা গার্মেন্টসের জন্য সো সাইজ লেভেলটা খুবই ইম্পর্ট্যান্ট আজকে আমরা আলোচনা করলাম সাইজ লেভেল কাকে বলে আপনাকে যদি বায়ার ইন্টারভিউ বা জব ইন্টারভিউতে যদি ধরে যে সাইজ লেভেল কাকে বলে এবং আপনাকে যদি বলে কেয়ার লেভেল কাকে বলে আমি গত ভিডিওতে কেয়ার লেভেল ভিডিওটি দিয়েছি সেটি আমার অবশ্যই আমার উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবো যে কেয়ার লেভেল কাকে বলে তারপর আপনার গার্মেন্টস লেভেল কাকে বলে মেন লেভেল কাকে বলে বিভিন্ন ধরনের লেভেল আছে তো সো সাইজ লেভেলটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এটি মাথায় রাখবেন তো সাইজ লেভেল কাকে বলে যদি আপনার ইন্টারভিউতে ধরে তাহলে আপনাকে কিন্তু সহজ ভাষাই বলতে হবে যে একটি বাই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্যাটার্ন মেজারমেন্ট রেশিও অনুযায়ী যখন একটি কমপ্লিট করার পর একটি স্যাম্পল এপ্রুভ হওয়ার পর প্রত্যেকটা প্রোডাকশানের সাইজ লেভেল লাগিয়ে যে সাইজটি লাগানো হয় বা সাইজ ছোটো সাইজ বড়ো সাইজ মিডিয়াম সাইজ সেই প্রসেসটা কী বলা হয় সাইজ লেভেল বা সেই লেভেলটা কী বলা হয় সাইজ লেভেল কারণ সাইজ লেভেলে অনেক টি শার্টে অনেক দেখবেন পিছনে গাড়ের দিকে আপনার সাইজ লেভেলটা দেখা যাবে সো সাইজ লেভেল সংখ্যাটা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই সাইজ লেভেলের বিষয়টা আলোচনা করেছিলাম আশা করি সাইজ লেভেল বুঝতে পেরেছেন যে আসলে সাইজ লেভেলটা কী সাইজ লেভেলটার আসলে মেন উদ্দেশ্যটা কী